সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা আছি মোটামুটি ভালোই। আজকে হলো একাদশী, সকলকে একাদশীর শুভেচ্ছা। আজকে একাদশী হলো পার্শ্ব একাদশী, তবে এই একাদশীটা অনেকেই গতকালকেও পালন করছে, আজকেও পালন করা যায়, আমরা আজকে করতেছি। যারা গতকালকে করছে তারা তো করছে, দুদিনই করা যায় আর কি। তো একাদশীতে যে খাবার থাকে সবসময় ফল, অনেক ধরনের ফল আছে, আপেল আছে, পেয়ারা আছে, এটা হলো আমাদের দেশি মালটা, আর একটা আছে বিদেশি মালটা। এই যে এটা হলো বিদেশি মালটা, আর এটা হলো দেশি মালটা। দেশি মালটাটা খেয়ে দেখলাম মিষ্টি, ভালো মিষ্টি আছে। এটা হলো আম, তরমুজ, খেজুর আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, আর একটা ফলের শরবত আছে, মালটা, তরমুজ, তারপরে আম, সবগুলো ফল মিশিয়ে একটা ঠান্ডা জল দিয়ে বানানো আছে। যাক আমি শুরু করি, জল দিয়ে শুরু করি। ছোট আপেল অস্ট্রেলিয়ার, ছোট আপেল খুব মিষ্টি হয়, দুইটা 15 মিনিট। দেশি মালটা ওরা বলে আর কি, জানি না কি, তবে খারাপ না, মিষ্টি। প্রথম প্রথম যখন ভেজেছিল তখন এটা খুব টক বেড়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে লবণ দেখাই দেবো নাকি, ওই না লবণ দেখাই দেবো না, মিষ্টি আছে। আসলে মিষ্টি, সাইজটা একটু ছোট হয় আর কি। তবে এটার মধ্যে টকও আছে একটা, পাতা সহ দেখতে সুন্দর আছে, একটু সাইজ ছোট হয়। এই মালটাটা একটু হালকা টক টক আছে, হালকা, কিন্তু স্বাদ আছে কিন্তু এক ধরনের। আর এইটা আমি টকই পেলাম না, একদম মিষ্টি। গরম প্রচন্ড, পেঁপেটা
মনে হয় ভালো হবে না, কাদা দেখে বোঝা যায়। তরমুজ খেলে কি পেট ভরবো, খান প্রচুর রস আছে। মিষ্টি আলু আনলাম, ওটার দাম ১৩০ টাকা কেজি নিল। ড্রাগন ফলটা ভালোই হয়, খাইতেও খুবই মজা, একদম নরম, কালারটা চলো। ড্রাগন খাইলে মিষ্টি কম লাগে, তোমার সাথে ৭০ টাকা কেজি। তরমুজটা সারা বছর পাওয়া যায়, মালটা লেগেছে। ও আমটা দারুণ মিষ্টি, আর সত্য সুন্দর হ্যাঁ। আমার সামনে শুনলো এক সাইডে মিষ্টি এক সাইডে টক, সবার পরে তো এটা খাইতে হবে, কারণ এটা যে মিষ্টি এটা খাওয়ার পর আর
কোনো ফল খাওয়া যাবে না। কিছুটা গাছের দরের বিশ্বাসী হলে এত মিষ্টি লেবুর রস আছে, চিনি আছে, মালটা আছে, আম আছে, তারপরে ড্রাগন ফল আছে, পেঁপে আছে আর সিন্ধু লবণ আছে। খুবই ফাটাফাটি খাওয়া হলো, মানে খিদাও ছিল পেটে, খাওয়া অনেকগুলো খাবার খাইলাম, পেটও ভরলো, শান্তি হল একদম। আর রাত্রে খাবো হইলো মিষ্টি সিদ্ধ হয়ে যাবে, তারপর সকালবেলায় ভাত বা খিচুড়ি যে কোনো একটা হবে তো ঠিক আছে। মানে একদিন ভাত না খেয়ে থাকলে পরদিন ভাতটা খুব স্বাদ লাগে, এই জন্য বললাম আসলে স্বাদ লাগে। আপনারা ট্রাই করে দেখেন পরদিন ভাত, মানে যা দিয়ে খাইবেন তাই দিয়ে স্বাদ লাগে। অবশ্য সবার মুখে রুচি নেই, আমার মুখে রুচি আছে তার জন্য মনে লাগে, আমার কাছে মনে হয় সবারই লাগবে, কারণ সারাদিন ভাত খাই নাই, খালি ফল টল খেয়ে রয়েছি, তারপর দিন ভাতটা অন্যরকম লাগে, স্বাদ লাগে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাই একাদশী ব্রতটা পালন করার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইলো।